শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমার নাম হলো আব্দুল মান্নান, আমার বাপের নাম হলো সলমুদ্দিন, মার নাম হলো আসান্নাসা, পশ্চিম দিরাশ্রম আমার গ্রামের নাম, 31 ওয়ার্ড ইউনিয়ন, এই যোধপুর বা গাজীপুর, এই একই থানা ও গাজীপুর। বয়স আমার 27, 27, যুদ্ধের সময়। আমি ছাত্রমূলের চাকরি করি। এই আন্তর সংগ্রাম এই টঙ্গিতে শুরু হইলো, এই নেতারা যে আনতে আওয়ামী লীগের শুরু হইলো। আমরা এইখান থেকে ঢাকা ইমুক জায়গায় হিমুক জায়গায় ছুটি দিছে আমরা গেছি। কোন কোন নেতা মনে আছে নাম? হাসানুদ্দিন সরকার, ইয়া আকাম মুজাম্মেল শাহ, কাজী মুজাম্মেল শাহ, তার বদলে হাবিবুল্লাহ, আরও অনেক মুক্তি ইয়া নেতা আমরা মিলে যাই। তাতে গিয়ে আমগরে এই মিলিটারি আমগরে খুব অত্যাচার করতো, আমরা যাইতে পারি না। গেল বালু বস্তা টাঙ্গায় আজগা যাইতে পারছি না, কালকা ইরাকর কব যাই মিলের মেঝে যাওয়ার কালীন গেলে এই পাঞ্জাবির আমলে এগর লাগে গিয়ে আমরা শান্তি মতন চাকরি করতারি না। আমি কোন ওয়ালি মেঝে চাকরি করতাম, ওই বাচ্চা বাচ্চারা নিত গা আমগরে গেড়া দিত, চারতে গিয়ে আমরা অসহ্য হইয়া তারপরে করলাম না, এই দেশ থাকতাম না, আমরা ট্রেনিং দিতাম যাব। শুনি যে এই গোপনভাবে যে মুক্তিযোদ্ধা ও শুরু হয়েছে ইমুক জায়গায় হিমুক জায়গায়, আমরা ধরতে পারি না। তাতে গিয়া বাড়িতে চিন্তা করলাম যে আমরা আরও কয়েকজন লোক যে আমরা ল ইন্ডিয়া জায়গা কীভাবে যাবো। আমরা একদিন রাত্রে বৈশা বুদ্ধি করলাম, কোন সময়ের ঘটনা এইটা লক্ষ্য পড়তো মার্চে, হ্যাঁ আমি তো লেখাপড়া জানি না, বাংলা মাসের হিসাবে মনে আছে, এক দুই মাস পরে, হ্যাঁ হে সমুদ্র পানিটা আসে আসে এই বাপ আওয়ার পরে ইয়ার পরে চার জনে কইলো যে ল আমরা যাবো, হেরা যাক মেলে না যাও। আমরা মা বাপের গিয়ে বললাম, মা বাপের বলে কয় না তোরা কই যাবি ইয়া করে, আমরা কইলে না। ইয়ার পরে রাত্রে একদিন আমরা সন্ধ্যা সোম চারজনে মিল্লা গেলাম নাগুরি, এই নাগুরি যাওয়ার পরে আমরা এই আস্তে আস্তে এই গেলাম চারগাছ, চারগাছ যাওয়াতে গিয়ে দেখি লোকজন কিছু আসা পরে কয় লোকজন মাইরা ফালাই দিতেছে, একটা সুঙ্গি দিয়া যাইতে হয়। ইয়ার পরে আমরা সুঙ্গি দিয়া না গিয়া
আমরা ওই রাস্তার উপর দিয়েই আমরা গেলাম যাওয়ার পরে একটা মসজিদ পরে সেইখানে যাওয়ার পর ওই আমগরে গুলি শুরু করলো তাতে একটা লোক অচল হয়ে গেল গা হ্যাঁ একটা আমরা গিয়া উঠলাম আর আমরা যে চার জনকে একজনের নাম হলো রাজ্জাক একজনের নাম লতিফ আব্দুল মান্নান আব্দুল বাতেন জমির আলী এই আমরা গেলাম সেইখানে গিয়া এক বাড়িতে আশ্রয় নিলাম হিন্দুর বাড়িতে তাতে গিয়া আমরা সেইখানে রাখিয়া চাই যে যাওয়ার কোনো কায়দা নাই আমরা রাতে রাতে যাইতাম রাতে রাতে গিয়া কত নদী নালা কতভাবে গেছি গিয়ে আমরা আগরতলাতে গিয়া উঠছি আগরতলাটা উঠিয়া আমরা কই যাই হ্যাঁ হ্যাঁ আমার এমপি আছি হেকিম মাস্টার মুদাফা বাড়ি হলো মুদাফা যে সেখানে গেলাম যাওয়ার পরে আমরা একটা কোকন দিছে যাওয়ার পরে আমরা এখানে খাওয়া দাওয়া ইয়ার পরে রাত্রে আমরা গেলাম যাওয়ার পরে নেতা গুলোকে দেয় কিরে তোরা কবে আইছ আমরা বলে এই তো আইছি আচ্ছা আইসো দেখা সাক্ষাৎ করার এই আগরতলা টাউনের মধ্যে আবারে বাসাতে আইলাম রাত্রে আইসি বলতে রাত্রের ১২টাতে একটা ফোন তো চাই দিয়ে ওই মোষ আছে দাঁড়িয়ে আছে কিছু আছে না এরা হোল্ডিং দিল বাসি হু দিল আমরা গিয়ে হোল্ডিং হইলাম হোল্ডিং হওয়ার পরে আমরা দাঁড়াইছি পরে এরা চায় আর বয়ের মাঝে একটা থারবার দেয় দিয়ার নাম লিখছে যে কাকে পছন্দ হয়েছে নাম লিখছে নাম লেওয়ার পরে ইয়ার পরে আমরা আবার হুসেল দিছি আমরাও গেছি গা বাসায় পরের দিন ওই আবার রাত্রে ১২টায় আমরা হুসেল দিল আমরা উঠলাম কইছে তোমরা যা যা আছে বাসন মাটি যা যা তোমরা লই আসো আমরা ওইলাম মতন পরে ডাকছে আর গাড়ি তুলছে আমরা গাড়ি তুটলা আমরা কোনখানে যাবো কয় আসাম লোয়ার বন আমরা এইবারে এইখান থেকে এই আসাম লোয়ার বন আমরা আমগো পাঁচজন ছজন মানুষ নিছে একজনের নাম হলো আকবর একজনের নাম হলো হরমুজ একজনের নাম হলো মাহমদ আমি আব্দুল মান্নান তারপরে একজন নাম হলো লাল মিয়া এই আমরা এইখানে গেলাম যাওয়ার পরে আমগরে দেড় একদিন এক রাইত অর্ধেক রাইছে রাইতের ১২টায় নিয়া আমগরে আসাম লোহার পর নিয়া নামাইছে নামানোর পরে আমগরে হেন নেওয়ার পরে কইছে যে হেন গিয়া দিয়ে খাইলা কিচ্ছু নাই আমগরে খাওয়া দাওয়া করে দুই ঘন্টায় রেস্ট দেওয়ার পরে যায় দাও দিছে দাও দেওয়ার পরে আমরা গিয়া বাস কাছি বাস কাটিয়া দুইটা করে থাক করছি হেন চিনা যোগ হ্যাঁ হ্যাঁ চিনা যোগ সেইখান থেকে আমরা ট্রেনিং দিলাম ট্রেনিং দেওয়ার পরে হেন আবার একদিন রাখিয়া আমগরে আবার তিন নম্বর সেন্টারে পাঠাইল তিন নম্বর সেন্টারে কোন আমার সেন্টারের নাম আসলে কর্নের শফিউল্লাহ আমার ইয়ার নাম দিয়ে এইখান থেকে সেন্টার কমান্ডার এইখান থেকে পরে আমার এই যন্ত্রপাতি দিল দেওয়ার পরে দুদিন পরে আমরা সেইখান থেকে এই দেশে পাঠাইল আমার কমান্ডার আছিল আসলাম টুয়েসি আছিল হাকিম হাকিম ইয়ে আছিল গনিমুল্লাহ আমার গ্রুপ কমান্ডার আমগরে আগে ফাটাইছে আর ইন্ডিয়ার সৈন্যরা পিছনে রয়ে গেছে আমগরে একটা জায়গা ইয়া আছিল এই রাস্তাটা পার করে দিয়া আর হেলা ব্যাংকারের মধ্যে দাঁড়াই দিছে যাতে আমগরে মানে এই জায়গাটা খুব ডেঞ্জারাস আমি এই গ্রুপ আলী হোসেন এই আলী হোসেনে আমার লগে আমরা দুই ভাই একখানো আইছি আইয়া আমরা নাগরী আসলাম আসলাম পরে আমগরে দুদিন ছুটি দিল নাগরী এই যে এখানে নাগরী গাজীপুর হ্যাঁ গাজীপুর ওখান আইয়া দেখি এই গ্রামের মাঝে কোনো লোকজন নাই কি চাও বাড়ির মাঝে একজন ঘুরা খালি ঘুরা গাড়ি করলে কি করবো ইয়ার পরে তো কি করা পরে আমার এক মামা আছিল উম্বর হ্যাঁ করলো লব এক কাজ করো এই যন্ত্রপাতি কিছু আমরা নিয়ে তেতু গাছের মাঝে ব্যাংকার করিয়া থুইয়া আমরা গেছি আমি গেছি গাই ইয়া আসিলা আসিলা সেই গিয়া দিয়ে হেন আমার মা বোন হেরা গেছে গা সেইখানে যাওয়ার পর গিয়ে দিয়ে একদল হেন দুদিন পরে আবার এই এখানে আইছি আবার পরে আমরা এই ডালিবাই রয়েছি আমরা গ্রাম ওই ডালিবাই আর অডিনাস এইখানে করে আমরা এইদিকে করছি আর যেন শরবত মারা যায় সেদিন তের মত আমি আব্দুল মান্নান আরেকজন আছিল শফি
আমরা যাওয়ার কালিনে আমরা গুলি করছি কিন্তু বাতরে নিচে থাকিয়া থাকিয়া হ্যাঁ আমরা উঁকি দিতে পারো এইখান থেকে গিয়া লাগছে গুলি করছে এরা যাওয়ার পথে ওইটা কি যেদিন স্বাধীন হয়েছে দেশ ওই দিন হ্যাঁ হ্যাঁ দিন সন্ধ্যায় সন্ধ্যায় হ্যাঁ 16 ডিসেম্বর ইয়ার পরে তদন্তপাতি জমা দিলাম সাভার সাভার জমা দিছি সেইখানে কর্নেল ওসমানী সার্টিফিকেট দিছে কর্নেল ওসমানী সার্টিফিকেট অন্য আছে যাবার পরে আইয়া শেখ সাহেব বলল যে যা যেই কাজে আসো তোমরা সেই কাজে গিয়া তোমরা আবার জয়েন দাও ইয়ার পরে আমরা সেই কাজে গিয়া যে যার কাজে গিয়া বা ছাত্রঙ্গে গিয়ে আমরা জয়েন দিলাম 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা